সাজির সঙ্গে ফোনে কথা বলে কিন্তু মনে হলো মেয়েটা একটু ভালো আছে। কেন ভালো আছে? কেন অনেক গয়না দিয়েছে বলে নাকি? কি হচ্ছে এটা কি পটকা? তুমি তো নিজের মেয়েকে চেনো না। না না, এটা বললে আমি মানব না। সাজির এরকম গয়না গাটি কোনো জিনিসে এরকম আগ্রহ ছিল না। এখন গিয়ে ও হয়তো অ্যাডজাস্ট করছে ওদের সাথে, বা এরকমও হতে পারে ওই মহিলাও অ্যাডজাস্ট করবার চেষ্টা করছে। দেখো, অ্যাডজাস্ট করে ফেলতে পারলে তো ভালোই। বলো আচ্ছা ভাবি না, একটা সিরিয়াসলি কথা বল তোমাকে, তুই সত্যি বিশ্বাস করিস যে সাজিও বাড়িতে অ্যাডজাস্ট করে ভালো থাকবে? বিশ্বাস করতে ইচ্ছে করছে পটকা। কি হবে তো জানি না, কিন্তু মানুষ তো বিশ্বাস নিয়েই বাঁচে। বিশ্বাস না থাকলে কি করে বাঁচবো বলো? চাই যে আমার বোনটা ভালো থাক, সুখে থাক, দাদা হিসেবে তো এইটুকুই চাইবো, কি আর চাইতে পারি? এখন দেখো, যা করে ফেলেছে করে ফেলেছে। যতটা খারাপ হওয়ার আশঙ্কা করছি ততটা খারাপ না হলেই ভালো। তারপরে আমরা তো আছি, সামলে নেব। একেবারেই যে কিচ্ছু হবে না আমি সেটা বলছি না, আমি শুধু বলছি যে আমরা তো দেখি যে কত শ্বশুর বাড়ি কত বররা খারাপ হয়, তাই না? মানে কিছু কিছু ক্ষেত্রে যেমন শ্বশুর বাড়ি ভালো হয় বররা খারাপ হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা যায় রে, মানে বররা ভালো হয় কিন্তু শ্বশুর বাড়িটা খারাপ হয়। তো যে খারাপ হয় তাকে শুধু টাইট করতে হবে। আর সাজির ক্ষেত্রে তো বরটা কেমন আমি ঠিক জানি না, কিন্তু শ্বশুর বাড়িটা সত্যিই খারাপ, তো সাজিকে টাইট করতেই হবে, বুঝতে পেরেছ? আমার বেলায় কিন্তু উল্টোটাই ছিল, মানে আমার শ্বশুরবাড়ির লোকরা এত ভালো ছিল যে তার তুলনায় আমার বর একটু খারাপই ছিল, কিন্তু আমি কি করলাম, দিয়েছি টাইট করে। যা নয় তাই, যা নয় তাই বলে যাচ্ছে, মুখে কিছু আটকায় না, মজা হয়েছে তো? ঠিকই তো বলেছি, কি ভুল বলেছি না তুমি বলে, ভুলটা কি বলেছি? হ্যাঁ, তোমাকে টাইট করে দিনি, হ্যাঁ ঠিক করে দিনি তোমাকে, তুমি তো আগে আমাকে চোখে দেখতেই পারতে না। আর এখন চোখ বাবু চোখ ফেরাতেই পারে না। আচ্ছা, এই চ্যাংরামোটা এখন চলবে না, আমরা যাবো, চল না। ভাবি, ঘটনাটা যেটা রিজু বললো তো ঠিকই বললো, একটা ভুল তো বলেনি। একদম ঠিক গো, একটু আদ্দু নয়। শ্বশুর বাড়ি থেকে এত গয়না পেয়েছো, তুমি বাপের বাড়ির গয়নাটা কোথায় পড়বে বলো মা, কোথায় পড়বে? তোমার যদি মনে হয় ওই গয়নাগুলো আমি নিয়ে আসি। না মানে তো ভার লাগছে অলরেডি, থাক আর দরকার নেই। আমি তো জানি মা, গয়নাগুলো বাপের বাড়ির তোমার, আমি সব যত্ন করে রেখে দিয়েছি। বাবু, তোমার প্রথম কাজ হচ্ছে কাল সকালে লকারে গিয়ে সব ওর বাপের বাড়ির গয়নাগুলো রেখে দিয়ে আসবে। সে আর বলতে, বলছি এক দুটো গয়না রেখে দেবেন, মাঝে সাঝে আমি একটু পরো না। এ তো গয়না রয়েছে তোমার, যখন খুশি তখন পরবে, ওগুলো লকারেই তোলা থাক, এগুলো তো আমি লকারেই তুলে দেব। এত গয়না কেউ বাড়িতে রাখে নাকি? শোনো শোনো, তোমার যে কটা গয়না পছন্দ এখান থেকে তুমি রেখে দিও না, মাঝে সাঝে পরো। হ্যাঁ মানে তাই বলছিলাম আর কি, বাপের বাড়ির গয়না তো এক দুটো থাকলে মানে সবারই তো স্মৃতি আছে, তাই বলাই শট। তোমার বাপের বাড়ির সব কি মরে গেছে নাকি যে তাদের স্মৃতির জন্য তাদের গয়নাগুলো তোমার কাছে রাখতে হবে? যখন তোমার দরকার হবে লকার থেকে নিয়ে আসবে বাবু। দেখো সাজি, গয়না তো সব তোমারই, আর এতগুলো গয়না এইভাবে বাড়িতে রাখা তো সত্যি রিস্ক না? দেখো আমিও কলেজে চলে যাব, মা বাড়িতে একা থাকবে, তুমিও এরপর ইউনিভার্সিটি চলে যাবে, বাই চান্স মায়ের যদি কিছু একটা বিপদ হয়ে যায়, আজকাল তো কত কিছু শোনো না কি কি হয়। আমি সে কথা বলিনি, আমি শুধু বলছিলাম যে বাপের বাড়ির গয়না তো, তাই যদি দু একটা রাখা যেত তাই। সাজিমা, শ্বশুর বাড়ির গয়না বুঝি পড়বে না? আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। লক্ষ্মী মে, সারাটা জীবন এইভাবে আমাকে বলে এসো, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। তোমাকে একটা কথা বলি মা,
আমার বাবু এখানে ওখানে যাতায়াত করে একটা ভাঙা স্কুটার নিয়ে। আমার যে কি দুশ্চিন্তা হয়! তুমি ওকে বারণ করো তো মা। কেন, বাসে ট্রামে কি লোকে যাতায়াত করে না? আমি কতবার বলি বাবু এইভাবে স্কুটারে যাস না। আসলে আমার অসুখের জন্য অনেকগুলো পয়সা বেরিয়ে গেছে তো, না হলে তো বাবু একটা গাড়িই কিনতো। মা, আমার কলেজ এতটা দূরে, আমি স্কুটার ছাড়া কি করে যাব বলো? অসম্ভব, বাসে ট্রামে অতবার পাল্টে যদি যাই আমাকে আর কলেজ পৌঁছাতে হবে না। তুমি স্কুটারে যাওয়া আশা করো নাকি? কি আর করবো বলো, ভেবেছিলাম একটা গাড়ি কিনবো, কিন্তু মায়ের এই অসুস্থতার জন্য তো অনেকটাই খরচা হয়ে গেছে, তাই আর হয়ে উঠলো না। আমি বলি কি মা, তোমার বাপের বাড়ি তো বিশাল বড় লোক, আর তোমার এক বৌদি আছে না, তার বাবা সে তো আরো বড় লোক। মানে বলছিলাম যে ওনারা যদি একটা গাড়ি কেনার জন্য কিছু টাকা ধার দিতেন। আহ মা, তুমি না মাঝে মধ্যে এমন একটা কথা বলো চূড়ান্ত অসম্মানের মধ্যে ফেলে দাও। সাজি কি ভাবলো বলো তো? ছি, কি ভাববে বলতো? আরে ওরা তো এখন আমাদের নিজের লোক, আমাদের সব থেকে বড় কুটুম। আর তুই কি মিনি মাগনায় নিবি নাকি রে গাড়ির টাকাটা? প্রতি মাসে মাইনে পেয়েই ওই ধারটা শোধ করে দিবি। আসলে কি জানো তো মা, আমি চাই না আমার বাবু স্কুটারে কোনো যাতায়াত করুক। চতুর্দিকে স্কুটারে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার বাবু। আপনি কি বলছেন বলুন তো, এসব আপনি প্লিজ এইসব কথা বলবেন না। ঠিক আছে মা, ঠিক আছে, আমি এইসব কথা আর বলবো না, আমি আর কোনো কথাই বলবো না মা। দেখলে তো আমার ছেলে আমাকে সামান্য কারণে কত বকাবকি করলো দেখি। চন্দনটা তো পড়াই হয়ে গেছে, আনন্দ করো মা, আনন্দ করো। এই তো বাপের বাড়ির লোকজন সব চলে আসছে, তাদের কাছে যেন আমার খালি নিন্দেই করো না, একটু প্রশংসাও করো। নিন্দে করতে যাব কেন? নিন্দে করব না। কেনই বা করবে না, আমার কথার কি কোনো ছিঁড়িছাদ আছে? এই দেখো না, সামান্য একটা টাকার কথা বলাতে আমার ছেলে আমাকে কিভাবে কথা শোনালো, শোনাতেই পারে। আরে বাপু, আমরা তো এই টাকাটা ধার হিসেবে চাইবো, আমরা তো তোমার বাপের বাড়ির লোককে বলতে যাব না যে একটা গাড়ি কিনে দিন আমার ছেলেকে। আরে কত মা বাবা তো ছেলের বিয়েতে বলে একটা গাড়ি দিন, গাড়ি দিন, আমি কি তাই বলেছি? মানে ওরা যদি অ্যাডভান্সটা দিয়ে দিত, আমার ছেলে মাসে মাসে ইএমআইটা দিয়ে দিত। ভয় লাগে বলেই বলি মা, তোমার বাপের বাড়ির লোক। এই চিনি, বলছি আমার না কিরম একটু লজ্জা লজ্জা করছে। লজ্জা তোমার আছে? সেটা কি জিনিস হয়? এই শোনো, তুমি আমাকে যতটা খারাপ ভাবো না আমি অতটা খারাপ নই, বুঝেছো? এই যে একটু আগে সবাই বললো না সোনাদা, এই যে গুনগুন এত সেজে গুজে দাঁড়িয়েছে, দেখো চোখ ফেরাতেই পাচ্ছেন। আহা, এই আমারও তো একই স্বভাব আছে বলো, তুমি যদি একটু সেজে গুজে দাঁড়াও আমিও তো তোমার দিকে তাকিয়েই থাকি, চোখ ফেরাতে পারি না, তাই একটু একটু লজ্জা করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো একটু আগে আমাকে ফেলে নিজে সৈনিক হয়ে নিজের দলের সঙ্গে বেরিয়ে যাচ্ছিলে, এখন আবার বড় বড় কথা, তাই না? মানে সাক করে একটু ভুলে গিয়েছি। হ্যাঁ ভুলবেই তো, তুমি ছাড়া কে ভুলবে, ভুলে গেছিল। তাহলে আমিও যাবো না তোমার সাথে, যাও দলের সাথে। আরে টাটা। সত্যি আমাদের বাড়িটা এত হাসি খুশি, সবার সঙ্গে সবার এত মিলমিশ, এত ভাব ভালোবাসা। সাজিটাকে খুব মিস করছি রে, ওর শ্বশুর বাড়িটাও যদি আমাদের বাড়ির মতো হতো তাহলে ওখানে গিয়ে মেয়েটা কত খুশিতে থাকতো। ওখানে গিয়ে কথাই বা বলবে কার সঙ্গে বলতো, বিশেষ তো লোকও নেই কথা বলার মতো। শোনো, তোমরা সবাই মিলে মেয়েটাকে ভালো করে বুঝিয়ে আসবে একটা কথা, তাড়াতাড়ি পরীক্ষা টরীক্ষা দিয়ে যেন চাকরির চেষ্টা করে। ও বাড়িতে ও থাকতে পারবে না একা, ওই মহিলার সাথে বাইরে বাইরেই থাকতে হবে। বর চাকরি করতে বাইরে চলে যাবে, শ্বশুরমশাই চলে যাবে,
ওর মহিলার সঙ্গে থাকা সম্ভব এক বাড়িতে? ভীষণ ইন্টারফিয়ারিং মহিলা, এইটুকু আমি বুঝে গিয়েছি। রাজবাজে কথাও বলে বড্ড। সাজিটা চুপচাপ হলে কি হবে? ওর এমনি গায়ে লাগে কথাবার্তা। আর ওই ভদ্রমহিলা যেভাবে অপমান করেন, ও খুব গায়ে লাগবে, খুব কষ্ট পাবে। খুরকুটো খুরকুটো।